কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর লক্ষ্যটা খুব বড় ছিল না মাত্র একশো রানের তবে সিলেট সিক্সার্স এর বোলাররা লড়াই করে গেছেন শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ের ইনিংসে এক বল বাকি থাকতে চার উইকেটের জয় পেয়েছে স্মিথের দল কুমিল্লা লক্ষ্য ছোট হলেও শুরু থেকে স্বস্তিতে ছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবিন লুইস আর তামিম ইকবালের উদ্বোধনী জুটি থেকে আসে মাত্র ষোলো রান সেটাও সমান বল খরচে লুইস মাত্র পাঁচ রান করে আলামিন হোসেনের শিকার হন এরপর মোহাম্মদ ইরফানের বলে শূন্য রানে বোল্ড ইমরুল কায়েস যার দিকে চোখ ছিল সবার সে স্টিভেন স্মিত তার নামের প্রতি সুবিচার করতে পারেনি সতেরো বলে ষোলো রান করে আলামিনের দ্বিতীয় শিকার হন তিনি টানা দুই ওভারে সন্দীপ লামিচানে তুলে নেন শোয়েব মালিক আর এনামুল হক বিজয়কে মালিক করেন বিশ বলে ১৩ রান আর এনামুল হক বিজয় পাঁচ বলে পাঁচ রান সতীর্থদের এই আসা যাওয়ার মাঝেও একটা প্রান্ত ধরেছিলেন ওপেনার তামিম ইকবাল চৌত্রিশ বলে একটি করে চার ছক্কায় গড়া তার পঁয়ত্রিশ রানের ইনিংসটি থেমেছে রান আউটের কবলে পড়ে সাতানব্বই রানে তখন ছয় উইকেট হারিয়ে তখন বিপদে কুমিল্লা তবে তামিম ফেরার পর দায়িত্ব কাঁধে তুলে নেন কুমিল্লার আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান শহীদ আফ্রিদি পাকিস্তানি এই অলরাউন্ডার পঁচিশ বলে পাঁচ বাউন্ডারি আর দুই ছক্কায় হার নামানা উনচল্লিশ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এর আগে ডেভিড ওয়ার্নার নিকোলাস পুরান সাবির রহমানদের মতো মার্কু ব্যাটসম্যান থাকা সত্ত্বেও নিজেদের প্রথম ম্যাচে আট উইকেটে একশো সাতাশ রানের বেশি করতে পারেনি সিলেট সিক্সার্স প্রথম দিনের মতো স্লো অ্যান্ড লো উইকেটে বড় শট খেলা ছিল বড্ড কষ্টকর উইকেটের চরিত্র বুঝে টসে জিতে আগে বলিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ পরে তার বলাররাও প্রমাণ করেছেন এমন সিদ্ধান্তের সার্থকতা নিয়ন্ত্রিত বলিং এর সাথে নিয়মিত বিরতিতে উইকেট তুলেছেন সাইফুদ্দিন মেহেদি হাসানরা টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো ছিল না সিলেটের ইনিংসের দ্বিতীয় ওভারে সাজগড়ের পথ ধরেন লিটন কুমার দাস পঞ্চম ওভারে তৌহিদ হৃদয়ের সাথে ভুল এবং থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে রান আউট হন ডেভিড ওয়ার্নার তিন চারের মারে খেলেন চোদ্দ রানের ইনিংস এরপর একের পর এক উইকেট পরায় সিলেটার বেশি দূর এগোতে পারেনি বিশ ওভার শেষে আট উইকেটে একশো সাতাশ রানে থেমেছিল সিলেটের ইনিংস খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন